কিভাবে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে, এটি বোঝার মতো প্রায় দু তিনটে প্রসেস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে আমরা মিতে টাচ করে প্রোফাইলের দিকে চলে যাচ্ছি, তারপর থিজেট লাইনে টাচ করে সরাসরি সেটিংসে। এখন এখানে ক্রিয়েটর টুলস নামে একটি অপশানস রয়েছে, এখানে যদি আমরা ভিজিট করি তাহলে অ্যানালিটিক্স নামে একটি অপশান দেখতে পাবো। বাইরেও একটাভাবে জানিয়ে রাখি, যদি আপনার সেটিংসে ক্রিয়েটর টুলস নামে অপশানটি দেখতে না পান তাহলে অবশ্যই আপনাকে টিকটক অ্যাকাউন্টের প্রো অ্যাকাউন্ট করে নিতে হবে। এখান থেকে আমরা যদি অ্যানালিটিক্সের উপরে টাচ করি তাহলে এখানে আমাদের ভিডিওর অ্যানালিটিক্সগুলো আমরা দেখতে পাবো। তো এখানে যে ব্লু কালারে এবং প্লাস দিয়ে লেখা আছে, মূলত এই অপশানগুলো আমাদেরকে ফলো করতে হবে। এখানে প্রথমে রয়েছে ভিডিও ভিউজ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে পার্সেন্ট দেওয়া আছে ব্যাকেটের অংশে। তো এই ব্যাকেটের অংশটুকু প্লাস দিয়ে না থাকে, যদি মাইনাস দিয়ে থাকে তাহলে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। এছাড়াও এইখানে ব্লু অংশটি যদি হলুদ অথবা হোয়াইট হয়ে যায় তাহলেও বুঝবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা যদি কন্টেন্টের উপরে টাচ করি তাহলে এখান থেকে একটা কন্টেন্ট সিলেক্ট করবো, দেন অ্যানালিটিক্সে আসলে আমরা ট্রাফিক সোর্স দেখতে পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলোর কোন কোন সোর্সের মাধ্যমে ভিউজ এসেছে। আমরা এখান থেকে ফর ইউটা ফলো করবো। তো ফর ইউ যদি আপনার 50% উপরে হয় তাহলে বুঝবেন আপনার টিকটক ঠিকঠাক আছে, এবং ফর ইউ থেকে যদি আপনার 40% নিচে যদি ভিউজ আসে তাহলে বুঝতে হবে যে আপনার টিকটক অ্যাকাউন্টটি অলরেডি ফ্রিজ হয়ে গেছে। ইভেন আপনার টিকটক অ্যাকাউন্ট ডাউন হয়ে গেছে, আপনাকে অবশ্যই টিকটক অ্যাকাউন্টটি আনফ্রিজ করতে হবে। আর যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়েও যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করানো এখন খুবই ইজি। যদি দেখেন যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠবে, ওই ভিডিওটা দেখবেন, প্রসেসগুলো ফলো করবেন এবং নিয়মিত ভিডিও আপলোড করলে আপনার ফ্রিজ হওয়া টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ হয়ে গেছে, আপনার ভিউজ এবং ফলোয়িং বাড়তে শুরু হয়ে গেছে। তারপর এখান থেকে যদি আমরা ফলোয়িংয়ে আসি, তারপর এখানে আমাদেরকে একটি রেখা দ্বারা দেখানো হচ্ছে আমাদের ফলোয়িং কীরকম বাড়তেছে। তো এখানে প্লাস দিয়ে যদি আপনার ফলোয়িংগুলো থাকে, এই রেখাটি যদি উপরের দিকে থাকে তাহলে বুঝতে হবে আপনার টিকটক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে। আর যদি এটি মাইনাস দিয়ে নিচের দিকে ডাউন দেখায় তাহলে বুঝতে হবে আপনার টিকটক অ্যাকাউন্ট ডাউন হয়ে গেছে, অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে গেছে।